রাজধানীর শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। শনিবার 3 আগস্ট দুপুর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই। হাজারো মানুষের মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, পায়ে হাঁটার পাশাপাশি রিক্সা, সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও, আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, এমনকি রিক্সা চালকরাও। যেন জনমানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ যোগ দেওয়া জনমানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথ হল সহ অন্য রাস্তায়ও। শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, এমন নানা স্লোগান দিচ্ছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা আজ বিকেল 3টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জড়ো হন। সেখান থেকে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সঙ্গীত শিল্পীরা শহীদ মিনারে রওনা দেন। মিছিল নিয়ে বিকেল 4:45 দিকে তারা শহীদ মিনার এলাকায় পৌঁছান। ওয়ার্ল্ড ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।